ক্লাস 12 সামনেই তোমাদের এক্সাম, আর এক্সামের জন্য তোমরা কতটা প্রিপেয়ার সেটা বোঝার জন্য দেখো আজকে 15টি প্রশ্ন বলবো তোমাদের জিওগ্রাফি সাবজেক্ট থেকে, ভারতের না কৃষি কাজ থেকে, তোমাদের পুরো ওয়ার্ল্ডেরই কৃষি কাজ থেকে 15টি প্রশ্ন করব। প্রশ্নগুলো করার পর আমি একটুখানি থামবো, তারপরে উত্তর বলে দেবো এবং তোমরা মিলিয়ে দেখে নেবে যে উত্তরগুলো তোমাদের ঠিক হচ্ছে কি না। কৃষি কাজ থেকে 15টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, শাকসবজি চাষ কোন বিশেষ নামে পরিচিত? শাকসবজি চাষ কোন বিশেষ নামে পরিচিত? উত্তর এক্ষুনি বলে দেবো, উত্তর হলো ওলেরিকালচার। দ্বিতীয় প্রশ্ন, শস্য সমন্বয় ধারণার সর্বপ্রথম কে প্রস্তাব করেন? উত্তর হবে জন কেরিয়ার উইভার। তিন নম্বর প্রশ্ন, ভারতে কোন শস্য উৎপাদনের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সব থেকে বেশি? এটা খুবই সহজ প্রশ্ন করেছি, গম উৎপাদনের ওপরে। এরপরের প্রশ্ন, কেরালায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? ওনাম নামে পরিচিত। ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? কর্ণাটক। পাঁচ নম্বর প্রশ্ন হলো, ছ নম্বর প্রশ্ন, আর্দ্র কৃষি ব্যবস্থার প্রধান ফসল কোনটি? ধান। সাত নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের প্রধান উপাদান কোনটি? কিসের ব্যবহার সব থেকে বেশি হয়েছিল আর কি? উচ্চ ফলনশীল বীজের ব্যবহার সব থেকে বেশি হয়েছিল। ধান উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? সাত নম্বর প্রশ্ন, উত্তর হবে চীন। শ্রীলঙ্কার প্রধান বাগিচা ফসল কোনটি? আট নম্বর প্রশ্ন চলছে, উত্তর হবে চা। পাকিস্তানিরা কোন ফসলকে সাদা সোনা বলে? ভারতেও একই কথা বলা হয়। ন নম্বর প্রশ্ন হলো, উত্তর হলো কার্পাস। দশ নম্বর, সোনালি তন্তু কোন ফসলকে বলা হয়? দশ নম্বর প্রশ্নের উত্তর পাট। কোন উৎপাদিত ফসলে, এগারো নম্বর প্রশ্ন, কোন উৎপাদিত ফসলে প্রোটিনের মাত্রা সর্বাধিক? এটা ফসল, সোয়াবিন। আঙুর ও জলপাই কোন জলবায়ু অঞ্চলের প্রধান ফসল? আঙুর এবং জলপাই। বারো নম্বর প্রশ্ন, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের। আর মাত্র তিনটি প্রশ্ন বাকি আছে। বারো নম্বর প্রশ্ন হয়ে গেছে। তেরো নম্বর প্রশ্ন, উদ্ভিজ মাংস কাকে বলা হয়? খুবই সোজা, উদ্ভিদ মাংস কাকে বলা হয়? কৃষিকাজের অধ্যায় থেকে ধরছি, উত্তর হবে সোয়াবিনকে। ভিটি কালচার কাকে বলে? কিসের উৎপাদনকে বলা হয় ভিটি কালচার? উত্তর হবে মদ তৈরির শিল্পকে বলা হয় ভিটি কালচার। এবার শেষ প্রশ্ন, রেটুন এই শব্দটি কি চাষের সাথে জড়িত? পনেরো নম্বর প্রশ্নের উত্তর আমি দেবো না, কমেন্ট বক্সে তোমরা এই উত্তরটি আমাকে জানাবে। আর এই পনেরোটি প্রশ্ন বা চোদ্দটি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর ঠিক হলো সেটাও আমাকে তোমরা জানাতে পারো। আজকের জন্য টাটা।